ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন সুপান বাংলা ইউটিউব চ্যানেল মিড ডে মিল সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জুলাই মাসের যেটি সেটি কিন্তু প্রকাশিত হলো তো কবে থেকে মিড ডে মিল দিতে হবে এবং কি কি দিতে হবে সঙ্গে কোন ছাত্রছাত্রীদেরকে হোম ডেলিভারি করতে হবে সমস্ত বিষয়ে কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে তো আপনারা দেখছেন ছাব্বিশ ছয় দু হাজার কুড়ি তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা রয়েছে যে প্রতি ছাত্রছাত্রী পিছু চাল এবং আলু দুই কেজি ডাল আড়াইশো গ্রাম এবং স্যানিটাইজার পঞ্চাশ এম দিতে হবে এবং সমস্ত প্রি প্রাইমারি প্রাইমারি এস এস এবং মাদ্রাসা যারা সিএমডিএমপির আন্ডারে রয়েছেন তাদের কিন্তু নিচের যে শিডিউল দেওয়া রয়েছে এটি ফলো করতে বলা রয়েছে অর্থাৎ ছয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কিন্তু এই ডিস্ট্রিবিউশন হবে তো ছয় তারিখে রয়েছে দশটা থেকে তিনটা পর্যন্ত ক্লাস ওয়ান প্রাইমারি এবং এসএসকে সাত তারিখে রয়েছে ক্লাস টু আট তারিখে রয়েছে ক্লাস থ্রি নয় তারিখে ক্লাস ফোর এবং দশ তারিখে রয়েছে প্রি প্রাইমারি অ্যান্ড এন এলপি এবং এগারো তারিখে রয়েছে অল মপ আপ এবং সময় একই দেওয়া রয়েছে দশটা থেকে তিনটা পর্যন্ত এবং সেই বিষয়ে যে গাইডলাইনগুলো দেওয়া রয়েছে যে বলা রয়েছে সাজেস্টেড টু মেক সুইটেবল নাম্বার অফ ডিস্ট্রিবিউশন পয়েন্টস টু অ্যাভয়েড গ্যাদারিং অফ গার্জিয়ানস অ্যাট এ টাইম অর্থাৎ একসঙ্গে বেশি গার্জিয়ান যাতে গ্যাদারিং না করে সেই বিষয়টি কিন্তু বলা রয়েছে এবং আলু বাইশ টাকা কেজি দরে এবং ডাল আড়াইশো গ্রাম তেইশ টাকা এবং স্যানিটাইজার পঞ্চাশ এম এল বাইশ টাকা এখানে বলা রয়েছে এবং এর আগেও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সতেরো ছয় দু হাজার কুড়ি তারিখে সেখানেও কিন্তু এই দর উল্লেখ করা ছিল এরপরে রয়েছে দ্য আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টস ট্যাবলেটস আন্ডার ডব্লু প্রোগ্রাম অলসো মাস্ট বি সাপ্লাইড টু ইস স্টুডেন্টস ফর ওয়ান মান্থ অর্থাৎ আয়রন এবং ফলিক অ্যাসিড যে দেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রীদের সেটি কিন্তু এক মাসের জন্য দিতে হবে এই মিড ডে মিলের সঙ্গে বলা রয়েছে সাত দু কুড়ি তারিখের মধ্যে কিন্তু স্কুল ক্লিন এবং স্যানিটাইজ করতে হবে এরপরে রয়েছে দ্য লিস্ট অফ স্টুডেন্টস অব হোস্টেলস হু লিভ ইন অ্যানাদার দ্য ডিস্ট্রিক্ট শেয়ার উইথ দ্য রেসিডেন্সিয়াল বাই দ্য কনসার্ন বাই ফোর্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি অ্যান্ড দ্য বিডিওস অব দ্য রেসিডেন্সিয়াল ব্লক সেল অ্যারেঞ্জ ফর হোম ডেলিভারি অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা হোস্টেলে থাকেন এবং অন্য ব্লকে থাকেন এই ডিস্ট্রিক্টেরই তাদের বিষয়ে কিন্তু জানাতে বলা রয়েছে চার সাত দু হাজার কুড়ি তারিখের মধ্যে এবং বিডিও মারফত কিন্তু তাদেরকে হোম ডেলিভারি করতে হবে এবং সে বিষয়ে অ্যারেঞ্জ করতে কিন্তু বলা রয়েছে এবং ফর দ্য কন্টেনমেন্ট জোনস ইফ এনি এ সেপারেট প্ল্যানস ফর হোম ডেলিভারি শ্যাল বি প্রিপেয়ার্ড বাই দ্য বিডিওস বি ফর হ্যান্ড অর্থাৎ যারা 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 কন্টেনমেন্ট জোনে রয়েছে তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি করতে হবে এবং এরপরে বলা রয়েছে যে দ্য মনিটরিং টিম বি ফর্মড অ্যাট এসআই লেভেল কমপ্রাইজিং অ্যাস এসআইস শিক্ষাবন্ধু অ্যান্ড এআই অ্যান্ড স্কুলস এডুকেশন অ্যান্ড এস স্টাফ হু উইল ভিজিট স্কুলস আন্ডার দেয়ার ডেভেস্টিকেশন ফ্রম টুডে অনওয়ার স্টিল দ্য কমপ্লিশন অফ টাস্ক ইন দেয়ার রেসপেক্টিভ এরিয়াস এবং এরপরে এইচ এম হেড টিচার ওর টিআইসি শ্যাল রিমেন প্রেজেন্ট অ্যাট দ্য স্কুল ফ্রম মোরো ফর দ্য প্রিয়র অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড দে উইল ইনফর্ম অ্যাকর্ডিংলি বাই রেসপেক্টিভ ডিআইসি বিফোর হ্যান্ড অর্থাৎ সমস্ত প্রধান শিক্ষক বা হেড টিচার বা টিআইসি যারা রয়েছে তাদের কিন্তু স্কুলে প্রেজেন্ট থাকতে হবে এবং এই বিষয়ে অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে এবং ইনফর্ম করতে হবে এ বিষয়গুলো নিয়ে ডিআইকে এবং এইচএমস হেড টিচার্স অর টিচার্স চার্স দ্য টিচার্স লুকিং আন্ডার এমডিএম ইন দ্য স্কুলস অ্যালং উইথ এনি আদার টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ দ্য স্কুলস এস মে বি নিডেড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইল রিমেন প্রেজেন্ট অ্যান্ড মনিটর সুপারভাইজ অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য টাস্ক অর্থাৎ প্রধান শিক্ষক বা টিচার ইন বা এইচ এম বা অন্যান্য যে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু স্কুলে প্রেজেন্ট থাকতে হবে এবং মনিটর বা সুপারভাই বা ইমপ্লিমেন্ট কিন্তু করতে বলা রয়েছে এবং দ্য ফান্ড আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট হেড অফ এমডিএম ডি অ্যাট স্কুলস শ্যালবি ইউটিলাইজড ফর দ্য পার্সেস অফ পটেটো ফ্রম দ্য লোকাল মার্কেট ফর ইভার দ্য রেট অফ পটেটো শুড বি অ্যাজ স্টার্টেড অ্যাবাব অর্থাৎ এম মিড ডে মিলের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে কিন্তু লোকাল মার্কেট থেকে আলু কিনতে বলা রয়েছে এবং তার রেট কিন্তু উপরে দিয়ে দেওয়া হয়েছে এবং গার্জিয়ানদেরকে জানাতে বলা রয়েছে চার সাত দু হাজার কুড়ি তারিখের মধ্যে স্কুলে মিড ডে মিল বিতরণের সময় স্যানিটাইজার এবং শোপ এগুলো রাখতে বলা রয়েছে এবং যে সমস্ত গার্জিয়ানরা দূরে কোথাও থেকে এসেছেন তাদেরকে আসতে বারণ করা হয়েছে এবং ছাত্রছাত্রীরা তো আসবেনই না এছাড়াও স্কুলের থেকে যখন ডিস্ট্রিবিউশন হবে তার ডিস্ট্রিবিউশন রেজিস্টার কিন্তু তৈরি করতে বলা রয়েছে এবং এস আই উইল প্রিপেয়ার এ কমপ্লিট রিপোর্ট অফ ডিস্ট্রিবিউশন অন ডেইলি বেসিস ইন এ ফরমেট টু বি গিভেন সুন অ্যান্ড সেন্ড দ্য আন্ডার সাইন্ড অর্থাৎ এস কিন্তু প্রতিদিনের একটি ডিস্ট্রিবিউশন রিপোর্ট তৈরি করে এবং ফর্মেটে কিন্তু পাঠাবেন সে বিষয়টি এখানে বলা রয়েছে দ্য অ্যাডভান্স প্ল্যানিং অ্যান্ড নেসেসারি স্টেপ বি টেকেন ইমিডিয়েটলি বাই দ্য কনসার্ন ফর সাকসেসফুল ইমপ্লিমেনশন অফ দ্য প্রোগ্রাম দিস মে বি গিভেন টপ প্রায়োরিটি এবং দেখুন রিচের রয়েছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীদেরকে কিন্তু জুলাই মাসের যে চাল আলু দেওয়া হবে তার সাথে ডাল এবং স্যানিটাইজার পঞ্চাশ এম এল দিতে হবে এবং এর সঙ্গে আয়রন ফলিক অ্যাসিড সেটিও কিন্তু দিতে হচ্ছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা হোস্টেলে ছিল এবং তাদের বাড়ি অন্য ব্লকে হয়তো তারা চলে গেছেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারিও করতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে বলা রয়েছে তো বন্ধুরা পরবর্তী এই ধরনের আপডেটসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ